এই দেখেন অবস্থা, আমরা এই যে আমার পাশে যে শুয়ে আছে সে হলো কোভিড পেশেন্ট। শামীম ভাই ইসলাম আলাইকুম। আপনি, আমি আপনার ফেসবুকে দেখেছি যে আপনি বাংলাদেশ থেকে হোটেল কোয়ারেন্টাইনে আছেন। প্রথম কয়েকদিন আপনার ফেসবুকে আমি দেখেছি, ফলো করেছি, পরবর্তীতে হয়তো মানে মনে করছি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। কিন্তু আজকে আপনি যে হোয়াটসঅ্যাপে কয়েকটি ভিডিও দিয়েছেন আসলে খুবই দুঃখজনক। আসলে ঘটনাটি কি হয়েছে আপনি যদি একটু বলতেন, যে আপনারা কত তারিখ আসলেন এবং কবে আপনার এই যে পাশে যে ভদ্রলোক আছেন উনার কবে মানে কোভিড ধরা পড়লো? আমরা বাংলাদেশ থেকে এসেছি 19 জুন, শনিবারে আসছি। তো শনিবারে আসার পর আমরা শুক্রবার আর শনিবারে আসছি, রবিবারে আমাদের, সোমবারে আমাদেরকে একটা টেস্ট নিয়েছে, আমাদের তিনজনে একই রুমে ছিলাম, টেস্ট নিয়েছে, তিনজনেরই আমাদের রিপোর্টটা এসেছে নেগেটিভ। আসার পরে তো আমরা এখানে তো হোটেলে সবই বন্দি, আমরা মাঝে মধ্যে 10 মিনিটের জন্য ওয়াকিংয়ের জন্য আমরা বাইরে যেতাম। তারপরে 8 নম্বর দিনে যে টেস্টটা করবে, করার পরে আজকে আমাদেরকে, আজকে 29 জুন, আজকে আমাদের 12টার পরে রিলিজ হওয়ার কথা ছিল, তো গত পরশু রবিবারে অর্থাৎ 27 জুন আমাদের কাছ থেকে আমাদের আবার কোভিড টেস্ট করেছে। করার পরে আমাদের একজনের পজিটিভ পেয়েছে, সকাল 7টার সময় মেসেজটা আসছে পজিটিভ, আমরা 2 জন নেগেটিভ। তখন সাথে সাথে আমরা হোটেল কর্তৃপক্ষকে বললাম যে আমরা কি করব এখন, ওকে যেহেতু এইমাত্র রেজাল্টটা এসেছে, ওকে তোমরা আলাদা রুমের ব্যবস্থা করে দাও, আমাদেরকে আলাদা ব্যবস্থা করে দাও। তারা আমাদেরকে বললো হ্যাঁ আমরা এটা ব্যবস্থা করতেছি, তুমি ডোন্ট ওয়ারি, আমরা 2 ঘন্টার ভিতরে সেপারেট রুমের পজিটিভ জন্য আলাদা রুমের ব্যবস্থা আছে, আমরা দিচ্ছি। এইভাবে করতে করতে ওরা প্রায় রাত্রে 7টা বেজে গেল, আমি সিটিএম এর সাথে যোগাযোগ করলাম, তারা যখন কোনোভাবেই আমাকে দিচ্ছে না, না দিতে গিয়ে আমি 7টার দিকে পুলিশ কল করলাম, আমি পুলিশ 999 ফোন করলাম, ওরা বললো যেটা আমাদের ডিপার্টমেন্ট না, তুমি 101 করে কথা বলো। আমি ওদেরকে লুটনের পুলিশের সাথে কথা বললাম, লুটন পুলিশ আমাকে বললো যে আমরা খুবই আপসেট এবং আমরা চাই তোমাদেরকে হেল্প করতাম, কিন্তু এমন এই সিস্টেমটা, গভর্নমেন্টের যে সিস্টেম যেটা আছে, এটা পুলিশের কোনো ইনভলভমেন্ট হোটেলে নেই এবং আমরা তোমাকে কোনো হেল্প করতে পারবো না, তুমি দয়া করে হেলথ মিনিস্ট্রির সাথে আলাপ করো। তখন আমি সারা রাত ফেসবুকে গুগলে ঘাটাঘাটি করলাম যে হেলথ মিনিস্ট্রি কীভাবে কোনো রিপোর্ট করা যায় কিনা, ওখানে গিয়ে দেখলাম না, কোনো ধরনের কোনো অ্যাক্সেস নাই ওখানে কোনো রিপোর্ট করার জন্য। পরে আমাদের, যেহেতু আমি লেবার পার্টির মেম্বার এবং আমার লোকাল এমপি রোশন আলী, ওনার সাথে আমি যোগাযোগ করলাম, ইমেল দিলাম, উনি আমাকে রেসপন্স করলো যে আজকে রেসপন্স করছে যে আমি সিটিএম এর সাথে যোগাযোগ করতেছি। তারপরে তো তারপরে হোটেলের সাথে আমরা বারবার যোগাযোগ করলাম যে একজন পজিটিভ রুগী কিভাবে আমার সাথে থাকবে, রাত্রে থাকবে, আমি কোথায় থাকবো, আমি তো এফেক্টেড হব এবং আমার ডায়াবেটিস আছে, আমার কোলেস্ট্রল আছে, আমার প্রেশার আছে, সো এটা মেন্টালি আমি অসুস্থ হয়ে পড়বো। ওরা কোনোভাবে কোনো কথাই বলতে চায় না, কোনো কথাই শুনতে চায় না আমাদের। তারপরে আর আমরা তো নিরাশ্রয় হয়ে গেছি, আমাদেরকে বলতেছে ওই কোভিড রোগীর সাথে আরো 10 দিন এখানে থাকতে হবে। এই লোকে বর্তমান যেটা চিত্র। আচ্ছা শাহিম ভাই, আমি আবারও মানে জিজ্ঞেস করতেছি, ওই যে বাইটি এসেছে বাংলাদেশ থেকে, তার মানে মানে অবস্থা কি? মানে মোটামুটি সে সুস্থ আছে তো? মোটামুটি আমরা তাকে লুক আফটার করতেছি, প্যারাসিটামল দিচ্ছি, গরম পানি দিচ্ছি, আদা দিয়ে চা দিচ্ছি, মোটামুটি সে সুস্থ আছে, আল্লাহ আল্লাহর রহমতে সে ভালো আছে, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ, এই পর্যন্ত কোনো অসুবিধা নাই। আমাদের এই দেখেন আমাদের হোটেলের অবস্থা, আমাদের কোনো ফ্রিজ নেই, কোনো খাবার গরম করার মতো কোনো মাইক্রোওয়েভ নেই, তাদের খাবারের মান তো খুবই নিম্নমানের, এটা তো আমরা আমরা খাওয়া দাওয়া করি না, আমরা বাইরে থেকে নিয়ে আসি। এই দেখেন ফ্রিজ না হওয়ার জন্য আমরা এইভাবে আনছি। হোটেলের অবস্থা দেখেন, আমরা হোটেলটি ক্লিন করার জন্য কোনো ব্যবস্থা নেই, আমরা তাদেরকে বলছি তোমরা আমাদের ক্লিনের ব্যবস্থা করে দাও। এই দেখেন, তারপরে আরেকটি জিনিস আমি আমাদেরকে দেখাই, এই সিটে যে থাকে উনি কোভিড পেশেন্ট পজিটিভ, আমি এই জায়গায় থাকি, আমি নেগেটিভ। এখন কিভাবে ডিস্টেন্সটা, আমরা বাইরে গেলে ডিস্টেন্সটা আমাদের ব্যবহার করতে আমরা করি, উনি এই বেডে থাকে, সেও তার পজিটিভ নেগেটিভ আসছে, কিন্তু কালকে সে খুবই দুশ্চিন্তায় ছিল, খাওয়া দাওয়া করে না, এটা টেনশনে আমাদেরকে, সে আজকে মাথা ঘুরে এখানে পড়ে গেছে, অ্যাম্বুলেন্স কল করছি, অ্যাম্বুলেন্স আসার পরে তাকে ওষুধ দেওয়া হচ্ছে। এখন এই অবস্থায় আপনাদেরকে দেখাই, এই দেখেন নামাজ পড়বো যে এই জায়গায় নামাজ পড়ার কোনো স্পেস নাই, আমাদের ব্যাগ রাখার কোনো স্পেস নাই, এই রুমের অবস্থা দেখেন, আমরা অসুস্থ হয়ে যাচ্ছি, কিন্তু এই এই এদিকে এদিকে আপনাদেরকে এদিকে আমাদের আমাদের বাথরুমের অবস্থাটা দেখেন, এদিকে বাথরুমের, এদিকে
বাথরুমের পানি পানিগুলো লিকিং হয়, ফ্লাশ করার সাথে সাথে পানিগুলো বাইরে চলে আসে। এই হলো কি ত্রিস্টার হোটেলের বাথরুমের অবস্থা। কিন্তু আমরা এখন আমরা কোথায় কমপ্লেন দিব যে আমাদের নেগেটিভ আসছে 10 দিন, এখন আমাদেরকে বলতেছে ওই রুমে আরো 10 দিন থাকার জন্য। আমরা ডিপ্রেশনে ভুগতেছি, আমার ডায়াবেটিস, আমাদের ডায়াবেটিস আছে, আমাদের ব্লাড প্রেশার হাই আছে, আমাদের কোলেস্টেরল আছে, এগুলো আমাদের জন্য বিশাল একটা রিস্ক হয়ে যাচ্ছে। তাই আমি মিডিয়ার মাধ্যমে সবাইকে জানাতে চাই, আপনারা যারা বাংলাদেশ থেকে আসতে চান আপনারা ভালোভাবে চিন্তাধারা করে আসবেন, এবং এখানের অবস্থা খুবই খারাপ, খাবার দাবারের মান খুবই নিম্নমানের এখন, এবং তাদের কোন একটা ডিপার্টমেন্ট আমাদেরকে সহযোগিতা করতেছে না। আমাদের আমরা অসহায় হয়ে আসি এখানে, জানি না আল্লাহ কবে আমাদেরকে এখান থেকে মুক্ত করে ছাড়বে। এই দেখেন অবস্থা, আমরা এই যে আমার পাশে যে শুয়ে আছে সে হলো কোভিড পেশেন্ট। আমার আমি তো জানি আমার 10 দিন পরেই আমি চলে যাব, আমার বাড়িতে চলে যাব। তারপর যখন শুনি যে অষ্টমতম দিনে পজিটিভ আসার পরে, একজন রোগীর পেশেন্টের পজিটিভ আসার পরপরই ওরা বলতেছে না ওর সাথে আমাকে আরো 10 দিন এক্সট্রা থাকতে হবে, ঠিক ওইটার উপর ওই কথাটা শুনেই আমি আসলে সেন্সলেস হয়ে গেছি, আমি আরো অসুস্থ হয়ে পড়েছি। তো এইটা এইটা আসলে কি, মানে একজন এই আমরা হোটেলে আসি সাধারণত ভালো থাকার জন্য, বা আমি পজিটিভ কোভিড পজিটিভ